এর প্রাইস কেমন আছে এর প্রাইস হচ্ছে 50 রুপি নমস্কার বন্ধুরা চলে এসেছি গালি স্ট্রিটে দাদা মর্নিং বা মর্নিং 12-6 অ্যাকুরিয়াম আচ্ছা এর ফাইবার কভার এই কভার ওকে একদম আধুনিক টেকনোলজি একটা লাইট বানানো হয়েছে প্রাইস কেমন আছে প্রথম মার্কেটে এসে বাহ এইভাবে ডাইরেক্ট শ্যাডো পড়বে লাইটটা এর আগে এরকম কোনো লাইট বেরোয়নি এর প্রাইস কেমন আছে এর প্রাইস হচ্ছে 50 রুপি 50 অনলি লাইট অনলি ফর লাইট অনলি ফর লাইট আর টোটাল সেটআপ 250 ওকে উইথ লাইট কভার এর লাইটের চারটে কালার আছে হোয়াইট পিঙ্ক গ্রিন ব্লু মানে সবটা কি সিঙ্গেল নাকি না সব একসাথে জ্বলবে সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা একদম লেটেস্ট লাল বাক্স এইটা ওর বাক্স লাইটটা দাদা এটা কত 8 কিলো কত একদম নতুন মানে সেট ছাড়াও আপনি রীতিমতো সিঙ্গেল প্রাইসে বিক্রি করছেন আচ্ছা তাহলে ওটার দাম 50 অনলি আর লাইট অনলি 50 আচ্ছা কভার লাইট নিয়ে 250 আর কি আছে আপনার কাছে নতুনত্ব এটাই প্রথম এই সপ্তাহের নতুন প্রোডাক্ট ওকে চলুন তাহলে দেখিনি আর ওনার কাছে কি কি আছে একদম নতুন প্রোডাক্ট আছে 500 গ্রাম প্যাকেট এটা কি গোলফিশ সব মাছ সব মাছ এটা মিক্স কালার 1 mm দানা ওকে টোকিও সব মাছ খেতে পারে 500 গ্রাম আচ্ছা 100 টাকা রিটেল প্রাইস 100 টাকা রিটেল প্রাইস এটা একদম একদম সফিস্টিকেটেড ফুড গ্রেডের পাউডার দিয়ে তৈরি প্রাইস কি আছে এটা এটা প্রাইস 50 রুপি এটাও 50 টাকা এত সস্তাতে দেখি একবার দেখি নি এর চারটে কালার হয় এখন আপাতত দুটো আছে বাকিটা শেষ হয়ে গেছে আচ্ছা এটা কি আছে দাদা মালাচি 4-in-1 একটা প্যাকেটে কমপ্লিট আছে কমপ্লিট হচ্ছে একটা আছে অ্যান্টি ক্লোরিন একটা আছে অ্যান্টি অ্যান্টি ইস্টার কালার হচ্ছে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েটের জন্য হোয়াইট স্পট হয়ে যায় মাছে আচ্ছা এই হোয়াইট স্পটটা চলে যাবে মোটামুটি ঠিক আছে আর একটা আছে জেনারেল 8 জেনারেল 8 এটা মাছে যে ফিন মারপিট করার সময় অনেক সময় চোট লাগলে ফিনটা ভেঙে গেলে ওখান থেকে ইনফেকশন হয় হ্যাঁ ওখানে মারপিট করে মাছে অনেকটা ইনফেকশন হয় ওইটা সেরে যাবে আচ্ছা যে সাদা সাদা স্পট পড়ে হ্যাঁ সেটা এটা দিলে হোয়াইট স্পটটা চলে যাবে এটাই এটা কি আছে আবার একটু বলে দিন এটা অ্যান্টি ইচ অ্যান্টি ইচ অ্যান্টি ইচ কালার হয় ব্লু আচ্ছা ব্লু কালার হয় অ্যান্টি ইচ ঠিক আছে আর এটা হচ্ছে জেনারেল এটা তো দেখালেন আর হচ্ছে এটা মালাচিট গ্রিন মালাচিট গ্রিন কত গ্রিন এটা 30 টাকা দাম 30 ml তো টোটাল আপনার কত পড়ছে টোটাল আমার 120 টাকা হচ্ছে কিন্তু যে একসাথে নেবে একসাথে 100 টাকা একসাথে 100 টাকা সস্তায় আছে আচ্ছা দাদা এটার ইউসেজটা কি কিভাবে আছে মানে কিভাবে তারা ইউজ করবে যারা একদম নতুন যারা নতুন ইউজ করবে তাদের জন্য কোনো চিন্তা করার কিছু নেই পার লিটারে এটা 2 ড্রপ দেবে নরমাল অবস্থায় আর পার লিটারে এটা 1 ড্রপ নরমাল অবস্থায় আর যদি কোনো মাছ উইক হয়ে যায় বসে যায় বা মনে হচ্ছে ফিনে কোনো দাগ হচ্ছে ঘা হচ্ছে তাহলে এটা দিতে পারে আর বড় ধরনের কোনো মারাত্মক যদি কোনো ড্যামেজ হয় তখন এই মালাচিট গ্রিনটা ইউজ করি মালাচিট হচ্ছে কমপ্লিট প্যাক এর মধ্যে মেডিসিন যা আছে টোটাল মাছের যার মাছের নষ্ট করে তো এটা একটা তাহলে কিনলেই তো তাহলে হয়ে যায় যারা মানে একদম নবিশ যারা একদম নতুন তারা তো তাহলে এটা পার্টিসিপেট করে এটাই হচ্ছে কি সুস্থ অবস্থায় জলটা বেশি গ্রিন কালার হয়ে যায় আচ্ছা বেশি গ্রিন হয়ে গেলে জলটা মাছের কালারটা একটু এফেক্ট করে লাইট করলে আচ্ছা কালার এফেক্ট করে স্বাস্থ্যের উপরে না তাহলে না 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 জলের কালারটা ডিসেন্সিটা একটু তাহলে আপনি ওভারঅল সমস্ত কিছু তাহলে সাজেস্ট করছেন একদম যারা নতুন হ্যাঁ সব কমপ্লিট এক্সপার্ট নরমাল এটা দিক এটা তো
ক্লোরিনটা চলে যাবে, আর এটা তো ব্লু থাকবে, জলটা একটু পরিষ্কার সাদা হবে, আরো ফ্রেশ হবে। ওকে, আচ্ছা দাদা একটা জিনিস বলুন, যারা একদম নতুন অ্যাকুরিয়াম হবিস করছে তো তারা ধরে নেন কিছু জানে না, সেক্ষেত্রে টেম্পারেচার কীভাবে অ্যাডজাস্ট করবে, আর এখান থেকে যদি নিয়ে যায় গালিফ স্ট্রিটে বলুন বা আদার্স কোনো শপ থেকে বলুন, যদি ক্যারি করে যদি নিয়ে যায় তখন সেটা ফার্স্টে অ্যাডজাস্টমেন্ট কীভাবে করবে, আর অনেক অনেক গোলফিশ কি কোনোভাবে স্ট্রেসে চলে যায় কি, মানে এক জায়গায়? এখানে টেম্পারেচার বাইরে টেম্পারেচার 32-34 আছে, সে কাস্টমারটা রোদ দূরের মধ্যে মাছটা নিয়ে যাচ্ছে, ওই প্যাকেটের জলটা গরম হয়ে যায়, আর তখন সে বাড়িতে নিয়ে গিয়ে ছাওয়ার ভিতর বা এসির ভিতরে যদি অ্যাকুরিয়ামটা থাকে তাহলে সে এসি টেম্পারেচারটা 22-23-24 হয়, ফলে ওই মাসে যখন সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তখন মাছের অনেক রকম ডিস্টার্ব। সেই কারণে মাছটা যখন এখান থেকে নিয়ে যাওয়া হবে বাড়ির অ্যাকুরিয়ামের জলে কমসে কম 30 মিনিট ভাসিয়ে রাখতে হবে। 30 মিনিট ভাসানোর পরে ওই জলটা এই জলের সাথে এক হয়ে যায়, লেভেলটা টেম্পারেচার এক হবে। তো এখানে যারা মানে নিয়ে যাচ্ছে বাইরে থেকে বা হাট থেকেই যে প্যাকেটে নিয়ে যাচ্ছে সেখানে তো অনেক সময় জার্মস থাকে, হ্যাঁ জার্মস, সেটাকে কিল করার জন্য কি ওষুধ দিচ্ছেন? জার্মস থাকে ওইটা হচ্ছে ওই মাছটা যে অ্যাকুরিয়ামের জলে ছাড়বে সেই অ্যাকুরিয়ামের জল কিছুটা একটা পাত্রের মধ্যে নেওয়া উচিত, নিয়ে হাটের যেসব মাছগুলো নিয়ে যায় সেই মাছগুলো জলটা ছাড়া শুধু মাছটা তুলে প্যাকেট থেকে ওই পাত্রের জলে দিয়ে দেবে, প্যাকেট সহ, প্যাকেট না মাছটা, শুধু মাছটা তুলে ওদের দিতে হবে, ওই মাছটার মধ্যে কিছু অ্যান্টি ফাঙ্গাস মেডিসিন ওই জলটার মধ্যে দিতে হবে, মানে এখান থেকে ওই লালটা, এখান থেকে লালটা বা ব্লুটা দুটো কমপ্লিট দুটো দেওয়া যায়। ওকে, এই দুটো ওই পাত্রের জলে দিলে 10 মিনিট পরে ওই জলটা থেকে মাছটা তুলে অ্যাকুরিয়ামে দিলে ওই অনেকটা জার্মমুক্ত হয়ে যাবে। বুঝলাম, বুঝলে গেল? এবার কি ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম হবিস্ট ওই ভুলটাই করে, এখান থেকে যে এক্স্যাক্টলি ভুলটাই করে, সেই মাছটা অনেক টেম্পারেচার থাকে জলে গিয়ে এসির মধ্যে রুমে যে অ্যাকুরিয়াম আছে ওর মধ্যে দিয়ে দেয়, ফলে সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা ব্ল্যাক চুট হয়, হয়ে মাছে হোয়াইট স্পট হয়ে যায়, তখনই মাছটা অসুস্থ হয়। সেই কারণে হাটের মাছটা কখনোই ডাইরেক্ট অ্যাকুরিয়ামে দেওয়া যাবে না, বিশেষ করে জলটা তো দেওয়াই যাবে না, মাছটা 15-20 মিনিট ভাসিয়ে রাখার পরে ওপর থেকে শুধু মাছটা তুলে অ্যাকুরিয়ামে জলে দিয়ে দিবে, তাহলে জীবাণুমুক্তটা হবে মাছটা অনেকটাই। এটা সব রকম মাছের কথাই বলছেন? সব মাছের কি, আর গোলফিশ অনেকের তো মানে হবিস, এটা এটা সুন্দর মাছ, সুন্দর মাছ, তো এই গোলফিশের জন্য পার্টিকুলারলি যদি কিছু মানে সাজেশন দেন। সাজেশন মানে গোলফিশের অনেক রকম সমস্যা, হ্যাঁ সমস্যা হচ্ছে যে গোলফিশ কম জায়গায় থাকে, হাঁপিয়ে যায়, প্যাকেটে নিয়ে যায়, অনেক সময় গ্যাস করে না, বড় ধরনের মাছ ওরা অক্সিজেনটা অনেক বেশি নেয়, এই এই হাট থেকে অনেকগুলো একসাথে প্যাকেটের মধ্যে মাছটা নিয়ে। দুপুরের অ্যাকুরিয়ামে মোটামুটি কটা মাছ রাখা যায়? গোল্ডফিশ দুপুরের অ্যাকুরিয়ামে ম্যাক্সিমাম 4-6টা, যেটা 2 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি সাইজ 4-6টা রাখা যেতে পারে গোল্ডফিশ দুপুরের অ্যাকুরিয়ামে। ওকে, অনেকে বেশি রাখে কিন্তু ওটা রাখা উচিত না, ওটা জলটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়, ওটা মাছটা গোল্ডফিশ মাছটা বড় মাছ তো খায় বেশি, পটি বেশি করে, জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই কারণে 6টা রাখলে নর্মাল, আর 2-1টা বেশি রাখতে, তার বেশি কিন্তু নয়, মানে ম্যাক্সিমাম 4-6টা, ম্যাক্সিমাম 4-6, তাহলে পরে ওটা হেলদি থাকে, হেলদি থাকবে, মাছ সুস্থ থাকবে, জলটাও পরিষ্কার থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। দাদা শেষ করার আগে আপনার নামটা নাম্বারটা যদি বন্ধুদের বলে দেন। বিপুল নস্কর 6289235952। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা গালিফ স্ট্রিটে যখন আসবেন তখন বিপুলদার সাথে অবশ্যই দেখা করবেন, বিপুলদার কাছে খালি অ্যাক্সেসরিজ উনি বিক্রি করেন না, ওনার কাছে ভালো নলেজও আছে মাছ সম্পর্কে, মাছকে কীভাবে হেলদি রাখবেন আর মাছকে কীভাবে মানে লংজিভিটি রাখবেন তার সমস্ত সাজেশন কিন্তু উনি দিয়ে দেন। থ্যাংক ইউ দাদা ওয়ান সেকেন্ড, আপনার সাথে দেখা হবে আবার অন্য একটা এপিসোডে, তার জন্য থ্যাংক ইউ। তো বন্ধুরা একবারকে আপনারা দেখিয়ে দিই, ওনার এই শপে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, মানে ফুড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তো আপনারা চলে আসতে পারেন এনার এনার গার্লস স্ট্রিটে এনার শপে, দেখতেই পাচ্ছেন ওনার এই লোকেশন, এই দিদিও থাকেন ওনার সাথে।